নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের উত্তরে 3টি লোকসভা আসনের ভোটদান প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোটে বিক্ষুব্ধ কিছু হিংসার অভিযোগ উঠে এসেছে ঠিকই, কিন্তু মোটের উপর ভোটের দিন যে ছবি বছরের পর বছর এই তিন এলাকার মানুষ দেখতে অভ্যস্ত, শুক্রবারও তার বিশেষ ব্যতিক্রম নজরে পড়েনি। কোচবিহারে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর এলেও তুলনায় শান্ত ছিল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, যদিও তাতে রাজনৈতিক দলগুলির একে অপরের দিকে অভিযোগ তীর ছড়া কমেনি। উল্টে আপাত শান্তির ভোটেও অভিযোগ পাহাড় জমেছে নির্বাচন কমিশনের চিঠির বাক্সে। কমিশন জানিয়েছে মোট কত শতাংশ ভোট পড়ল তা জানা যাবে শনিবার, তবে এখনো পর্যন্ত ভোটদানের হার বেশ ভালোই হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি রাজ্যের তিন কেন্দ্রেই ত্রিমুখী লড়াই। কোচবিহারে বিদায়ী বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ পরমাণিকের সঙ্গে লড়াই এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত সিতাই বিধানসভার বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। নিজেদের পুরনো ঘাঁটিতে লড়াইয়ে রয়েছে ফরওয়ার্ড ব্লকও, তারা প্রার্থী করেছে নীতিশ চন্দ্র রায়কে। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। গোটা রাজ্যে বাম কংগ্রেস আসন সমঝাতা হলেও কোচবিহারে আলাদা করে প্রার্থী দিয়েছে কংগ্রেসও, তাদের প্রার্থী পিয়া রায়চৌধুরী। জলপাইগুড়ি কেন্দ্রে এবার বিদায়ী সংসদ জয়ন্ত কুমার রায়কেই প্রার্থী করেছে বিজেপি। তার বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়েন এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নির্মল চন্দ্র রায়। সিপিএম প্রার্থী করেন তরুণ নেতা দেবরাজ বর্মনকে। 2014 সালে এই আসনে জয়ী হয়েছিল তৃণমূল। 2019 সালে আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। আলিপুরদুয়ারে এবার প্রার্থী বদল করেছে বিজেপি। বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে সরিয়ে উত্তরবঙ্গের চা বাগান অধ্যুষিত এই কেন্দ্রে পদ্মশিবির প্রার্থী করেছে বিধানসভায় দলের মুখ্য সচেতক তথা এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাদারীহাট বিধানসভার বিধায়ক মনোজ টিগ্গাকে। তৃণমূল প্রার্থী করেছে দলের অন্যতম আদিবাসী মুখ তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ সিং বরাইককে। একসময় এই কেন্দ্রের টানা 10 বার জিতেছিল বামফ্রন্টের শরিক দল আরএসপি। 2014 সালে আরএসপি কে হারিয়ে তৃণমূলের দশরথ তীরকে জয়ী হলেও 2019 সালে তাকে হারতে হয় বিজেপির কাছে। এবার আরএসপি প্রার্থী করেছে দলের প্রাক্তন সাংসদ মনোহর তিরকের কন্যা মিলি ওরাওকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই তিন জেলায় মোট 77.6% ভোট পড়েছে। কোচবিহারে 77.73% ভোট পড়েছে, আলিপুরদুয়ারে ভোট পড়েছে 75.33%, জলপাইগুড়িতে ভোট পড়েছে 77.57%। নির্বাচন কমিশন জানিয়েছে উত্তরবঙ্গে তিন কেন্দ্রে মোট ভোট পড়েছে 77.57%। প্রথম দফায় ভোট শতাংশের হারে দেশের অন্য রাজ্যগুলির থেকে এগিয়ে রয়েছে বাংলা, কিন্তু আসল প্রশ্ন হলো কেমন হলো ভোট। সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, শুক্রবার মোট 5,814 বুথে ভোট হয়েছে। 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল, সব বুথের ওয়েব কাস্টিং করা হয়েছে। 27,907 জন ভোট কর্মী কাজ করেছেন, 581 মাইক্রো অবজার্ভ ছিলেন। তিন আসনে মোট 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবেই, যদিও কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে। তার জেরে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার থেকেই। কোচবিহার থেকে উদ্ধার করা হয়েছে 10টি তাজা বোমা। নির্বাচন কমিশন জানিয়েছে ন্যাশনাল গ্রিভেন্স অ্যাড্রোসাল সিস্টেমে মোট 371টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে আলিপুরদুয়ারে 99টি, কোচবিহারে 169টি এবং জলপাইগুড়িতে 103টি।